আইটিবারি ডট কম এর পক্ষ থেকে আমি মোহাম্মদ আব্দুল কাদের, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন বাংলা ভিডিও টিউটোরিয়াল আজকের পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের পর্বের বিষয় হচ্ছে প্র্যাকটিক্যাল গেস্ট পোস্টিং। গত পর্বে আমরা দেখেছি যে গেস্ট পোস্টিং কি এবং গেস্ট পোস্টিং কেন করব, এবং কয়েকটা গেস্ট পোস্ট আমাদের করা, কয়েকটি গেস্ট পোস্টিং মানে আমরা পোস্ট দেখিয়েছি যে কিভাবে অ্যাকচুয়ালি গেস্ট পোস্টিং করতে হয় সেটা সম্পর্কে হালকা একটু ধারণা দিয়েছে। তো আজকের পর্বে আমরা একটু প্র্যাকটিক্যালি গেস্ট পোস্টিং করে দেখবো যে আসলে প্র্যাকটিক্যাল কিভাবে গেস্ট পোস্টিং করতে হয়। তো প্র্যাকটিক্যাল গেস্ট পোস্টিং করার জন্য আমরা একটি বাংলাদেশি অন্যতম সেরা মানের একটি টেকনোলজি ওয়েবসাইট, যেখানে গেস্ট পোস্ট করা যায় এমন একটি ওয়েবসাইট ওপেন করেছি। আপনারা হয়তো অনেকেই নাম শুনে থাকবেন, যে tunerpage.com। তো এই ওয়েবসাইটটিতে মূলত গেস্ট পোস্টিং করা যায়, এবং আপনারা গত পর্বে দেখেছেন যে সকল সাইটে মূলত গেস্ট পোস্টিং করা যায় সেই সকল সাইটে জেনারেলি রাইট এ গেস্ট পোস্ট ফর আস, অথবা রাইট ফর আস, অথবা রেজিস্ট্রেশন বা রাইট এ গেস্ট পোস্ট, এই ধরনের কথা লেখা থাকে। তো ঠিক একই রকম একটি সাইট হচ্ছে এটি, এখানে আমরা বিভিন্ন ধরনের গেস্ট পোস্টিং করতে পারি। তো এখানে গেস্ট পোস্টিং করতে হলে আগে রেজিস্ট্রেশন করতে হবে, এবং এই সাইটটি আপনারা অনেকে বলতে পারেন যে এত সাইট থাকতে কেন আমরা এই সাইটটিতে দেখালাম। এই সাইটটিকে গেস্ট পোস্টিং এর জন্য দেখানোর উদ্দেশ্য হচ্ছে এটা, যে এটা রেজিস্ট্রেশন যে ফর্মটা সেটা মোটামুটি একটা স্ট্যান্ডার্ড লেভেলের। আমরা যেটা দেখেছি যে আমরা আশা করি যে এই রেজিস্ট্রেশন ফর্ম যদি ফিল আপ করে আপনারা কাজটা করতে পারেন, তাহলে ওয়ার্ল্ডের যে কোনো গেস্ট পোস্টিং সাইটেই আপনারা রেজিস্ট্রেশন করে গেস্ট পোস্ট করতে পারবেন। তবে আপনারা গত পর্বে দেখেছেন যে অনেক সাইট আছে যেখানে রেজিস্ট্রেশন করে গেস্ট পোস্ট করতে দেয় না, তাদেরকে ইমেইলের মাধ্যমে আপনার গেস্ট পোস্ট পাঠাতে হয়। তো যাই হোক, ইমেইলের মাধ্যমে গেস্ট পোস্ট পাঠানো তো কোনো ব্যাপার না, আপনার লিখা পোস্টটি আপনি একটি ওয়ার্ড বা আপনার মাইক্রোসফট ওয়ার্ডে সেভ করে তাদেরকে জাস্ট ইমেল করে দেবেন, সেটা তো কোনো কঠিন ব্যাপার না। আর তাছাড়া সেইভাবে গেস্ট পোস্ট করা অনেক ঝামেলা। তো কিভাবে ওয়েবসাইটে রেজিস্ট্রেশন করে গেস্ট পোস্ট করবেন সেটি আমরা আজকে পর্বে দেখব। এর জন্য এই সাইটটিতে ঢোকার পর আমরা ডান পাশে দেখতে পাচ্ছি রেজিস্ট্রেশন নামে একটি, আমরা এখানে একটি বাটন দেখতে পাচ্ছি, এখানে আমরা ক্লিক করছি। দেখুন এখানে আমাদের রেজিস্ট্রেশন করার অপশন কিন্তু এখানে চলে এসেছে, আমরা এখান থেকে রেজিস্ট্রেশন করব। সো এখানে প্রথমে আমাদেরকে ইউজার নেমটা দিতে হবে, আমাদের যে কোনো একটা ইউজার নেম আমরা এখানে দিয়ে দিতে পারি, যে itbari.tutorials, ইমেল অ্যাড্রেস itbari.tutorials@gmail.com, পাসওয়ার্ড দিতে হবে আমাদের, পাসওয়ার্ড দিলাম, প্রোফাইলে যে নাম দেখা যাবে প্রোফাইলে এটা দিয়ে দিলাম, আইটি বাড়ি বাংলা টিউটোরিয়াল এই নামটা দেখা যাবে। এরপরে সিলেক্ট ইমেজ, আপনার প্রোফাইলে একটা ছবি চাইলে দিতে পারেন। তো এখানে আমরা একটি ছবি আমাদের কম্পিউটার থেকে সিলেক্ট করে দিব, এখানে ক্লিক করে আমরা আমাদের কম্পিউটার থেকে যে কোনো একটা ছবি এখানে আমরা সিলেক্ট করে দিচ্ছি। আপনার সম্পর্কে কিছু ধারণা, এটা আপনারা যখন গেস্ট পোস্টিং সাইটে রেজিস্ট্রেশন করবেন এই ধরনের লেখা আসবে, যে আপনার সম্পর্কে কিছু লিখুন, যে আপনি মানে আপনি কে বা কেন আপনি গেস্ট পোস্টিং করতেছেন। তো যেমন লিখতে পারি, আমরা যেহেতু আইটি বাড়ির নাম দেখানে করতেছি, আইটি বাড়ি হচ্ছে বাংলাদেশের অন্যতম সেরা বাংলা ভিডিও টিউটোরিয়াল এবং আইটি সলিউশন কোম্পানি, জাস্ট আমরা যে কোনো একটা কথা এখানে লিখে দিলাম। আপনার ওয়েবসাইটের ঠিকানা, আমরা চাইলে আমাদের ওয়েবসাইটের ঠিকানা দিয়ে দিতে পারি itbari.com, অথবা চাইলে আমরা এখানে টোটাল ব্যাপারটা আমরা আইটিবাড়ি টিউটোরিয়ালস দিয়ে করেছি, আমরা চাইলে আমাদের যেটা ওয়েবসাইট দিয়ে আমরা যেটা তখন দেখালাম উইদ আ কোডার, চাইলে সেটা দিয়ে করতে পারতাম। তো যাই হোক, আমরা আইটিবাড়ি দিয়েই যেহেতু রেজিস্ট্রেশনটা করতেছি, সো আইটিবাড়ি দিয়েই থাকুক, রেজিস্টারে ক্লিক করছি। প্লিজ চেক ইউর ইমেল ফর অ্যাক্টিভেশন লিঙ্ক, আমাদের ইমেইলে অ্যাক্টিভেশন লিঙ্ক পাঠানো হয়েছে। তো দেখি আমরা আমাদের ইমেইল যেটা দিয়ে রেজিস্ট্রেশন করলাম, দেখতেছি যে অ্যাকাউন্ট ভেরিফিকেশন মেইলটি চলে এসেছে, এখানে ক্লিক করে জাস্ট অ্যাক্টিভ করে দিচ্ছি। এভাবে আপনারাও আপনাদের ইমেইলটি পেয়ে যাবেন সঠিক সময়ে। তো দেখুন এখন আমাদের
লগ ইন করতে বলতেছে। আমাদের ই ছিল আইটি বারের টিউটোরিয়ালস অ্যান্ড পাসওয়ার্ড ছিল। ওকে, পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, জাস্ট প্রবেশ। তো এইভাবে কিন্তু দেখুন যে আসলে রেজিস্ট্রেশন করা কিন্তু মোটেও কোনো কঠিন কাজ না, কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় যে আপনাদের মধ্যে অনেকেই আছেন যারা এটা না দেখালে খুবই মাইন্ড করেন। সো এই ক্ষেত্রে আমরা রেজিস্ট্রেশনটা সহ দেখিয়ে দিলাম, ঠিক আছে? এভাবে যখন আপনি অ্যাকাউন্ট খোলার পর আপনার প্যানেলে, আপনার ড্যাশবোর্ডে এভাবে রেজিস্ট্রেশন করবেন, তখন আপনি এরকম দেখতে পারবেন যে আপনি এখনো পর্যন্ত কোনো পোস্ট করেননি, যেহেতু আমরা কোনো পোস্ট এখনো করিনি। সো এই জন্য এখানে দেখাচ্ছে যে আপনি সর্বমোট 0টি টিউন করেছেন। এবং এই যে দেখুন আমাদের অথর ইনফো, এখানে যে আমরা যে কথাটা লিখেছিলাম আমাদের সম্পর্কে, সেটা এখানে চলে এসেছে। তো এই তো হলো আমাদের অ্যাকাউন্ট খোলার ব্যবস্থা। সো আমরা কিভাবে লিখতে পারি, এখানে কিভাবে আমাদের ওয়েবসাইটের লিঙ্ক দিয়ে একটি গেস্ট পোস্টিং করতে পারি, সেটি সম্পর্কে আমরা ইনশাল্লাহ আগামী পর্বে দেখার চেষ্টা করব। তো তার আমন্ত্রণ রইলো, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ।